শ্রীলঙ্কার কাছে 5 উইকেটে হেরে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে বিব্রতকর রেকর্ডটাও অক্ষুণ্ণ রেখেছেন সাকিব আল হাসান। এবারের আগে 2010 ও 2022 মহাদেশীয় ক্রিকেটের লড়াইয়েও অধিনায়কত্বের আর্মব্যান্ড নিয়ে মাঠে নেমেছেন মিস্টার 75। তবে হতাশার বিষয় হলো তার নেতৃত্বে এশিয়া কাপে এখনো পর্যন্ত কোনো জয় পায়নি বাংলাদেশ। শুধু তাই নয়, দল হেরেছে বড় ব্যবধানে। এবার সাকিবের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে কম জলঘোলা হয়নি। তামিম ইকবাল নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর কদিন আগে দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে সাকিবের কাঁধে। এশিয়া কাপ ছাড়াও আসন্ন ভারত বিশ্বকাপে তার নেতৃত্বেই খেলবে দল। বাংলার ক্রিকেটের পোস্টার বয়ের নেতৃত্বে বড় কিছু স্বপ্ন দেখছে লাল সবুজের সমর্থকরা, যদিও সে আশা শুরুতেই হোঁচট খেয়েছে। টাইগার অলরাউন্ডারের অধিনায়কত্ব ভালো লাগেনি পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজার। নিজের ইউটিউব চ্যানেলে অকপট জানালেন, আমার ভালো লাগেনি। যখন ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে সাকিব বললেন যে লিটন ও তামিম নেই, এটা বলা ঠিক নয়, কারণ এমন মন্তব্যের পর সব দলই ভেঙে পড়ে। তারা মনে করে আমাদের উপর ভরসা নেই, আমাদের স্কিলের উপর অধিনায়কের ভরসা নেই, আমাদের গোনায় ধরছেন না, এবং তার চোখে আমরা ম্যাচ উইনার নই। অধিনায়ক হিসেবে দলের মানসিকতা ভালো অবস্থায় রাখাও দায়িত্ব বলে মনে করেন রমিজ রাজা। তিনি বলেন, আপনাকে কৌশলগত ও বিশ্লেষণগতভাবে এই হারের কারণ বের করতে হবে, দ্রুত এর সমাধান করতে হবে, কারণ বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, আর আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে অনেক ভালো ম্যাচ জিতেছে, বাংলাদেশকে হারিয়েছে। তাই সাকিবের জন্য গুরুত্বপূর্ণ হলো দলের মানসিকতা ভালো অবস্থায় রাখা এবং এই হার থেকে শেখা, কারণ এটা কঠিন উইকেট ছিল। রমিজ বলছেন, বাংলাদেশের কোয়ালিটি অলরাউন্ডার নেই, সাদা বলের ক্রিকেটের জন্য শ্রীলঙ্কায় কঠিন উইকেট থাকে, কারণ এখানে বল আটকে আসে, এখানে হাফ স্পিনারও ফুল স্পিনার হয়ে যায়। সাকিবের বলেও স্পিন হচ্ছিল, সাধারণত সে খুব বেশি বল স্পিন করে না। বাংলাদেশের জন্য আরেকটি সমস্যা হলো তাদের কাছে কোয়ালিটি অলরাউন্ডার নেই, সাকিব বাদে বাকি কোনো অলরাউন্ডার নেই। দ্বিতীয়টা হলো বাংলাদেশ শ্রীলঙ্কার অপরিপক্ক বোলারদের চড়াও হওয়ার সুযোগ দিয়েছে। ধনঞ্জয় দি সিলভা 10 ওভারে 35 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। 21 বছর বয়সী ওয়েল লাগের থেকে ওভারে মাত্র 4-এর উপর রান নিয়েছে, এটাও এক ভুল ছিল। পাথিরানার কাছে ক্লাস স্পিড আছে, স্লিঙ্গিং অ্যাকশনের কারণে কিছুটা মুশকিল বলা, কিন্তু থিকসানাকে চড়াও হতে দিয়েছে, কোনো জায়গায় মনে হয়নি যে পরিকল্পনা ছিল, যোগ করেন রমিজ। বাবর আজমকে অনুসরণ করতে বলেন রমিজ, পরিকল্পনা এই কারণে ছিল না যে এসব বোলারদের ঠিকমতো বুঝে উঠতে পারেনি, এমনকি আগ্রাসন দেখায়নি, জুটিও হয়নি, যখন উইকেট পড়তে থাকে তখন জুটি করা জরুরি। ভারত বাদে এশিয়ান দলগুলোর বাবর আজমকে অনুসরণ করা উচিত।